আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, দেশ কিংবা প্রভাত, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমরা আজকে হেলাল মার্কেট আছি, এটা উত্তরাখণ্ডের ভিতরে। হেলাল মার্কেট আপনারা চিনেন, আজমপুর থেকে সোজা পূর্ব দিকে যে রাস্তাটা, উত্তরাখণ্ড থানার পরেই হলো হেলাল মার্কেট। হেলাল মার্কেট এখানে পাঁচতলা একটা বাড়ি দেখার জন্য আসছি। বাড়িটা অত্যন্ত চমৎকার সুন্দর, একটা ব্যাংকে মর্গেজ আছে, লোন আছে, কাগজপত্র যার কারণে নিষ্কণ্ঠ। রাজুক প্ল্যান, রাজুক প্ল্যান, এটা এই হলো আমরা ঢুকলাম। একটা ব্রেড দেখলেন, এটা হলো মাস্টার ব্রেড। চতুর্দিকে খোলামেলা, আশেপাশে যে বাড়িঘর প্রতিষ্ঠান, এটা একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এটা একটা বড় মাদ্রাসা, ঠিক আছে। দুই দিকেই খোলা রাস্তাটাও, কর্নার ফ্লোট রাস্তা, এই যে রাস্তা মানুষজন হাঁটতেছে, নিচে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা হলো এটার বাদ, আমরা এটার বাদ দেখি। এটা ডাবল ইউনিটের বাড়ি, ডাবল ইউনিটের বাড়ি এদের বলছেন। আমরা যে ইউনিটটা ঢুকলাম, এটা হলো এক ইউনিট, এটা একটা বেড, একটা বেড, একটা বেড, টাইলস আছে। এবং বাড়ির থেকে যেটা ইউনিট তিনতলা, ওটা হলো এক ইউনিটের, এক ইউনিটের। আমরা এখন যে ইউনিটে আছি, এটা হলো দুই ইউনিটের। বাড়িটা ভাড়াটিয়াস এই ইউনিটে নেওয়া গেছে, বাকি সব ভাড়াটিয়ারা আছেন, যার কারণে আসলে একটু রং টং করলে ভালো লাগবে, মেনটেন্যান্সটা হয়তো অনেক দিন হয়েছে রং টং করে না। এটা হলো কিচেন, ছোটো করে কিচেন, এটা গ্যাস আছে। এটা হলো দেখেন ডাবল বাথ, ড্রয়িং ডাইনিংটা ছোট, এবং গ্যাস আছে, লাইনের গ্যাস, অত্যন্ত সুন্দর করে, ভালোই। শুধুমাত্র বা এটা আর একটা ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন, সিঁড়ি টাইলসটা বাকি আছে, সিঁড়ি টাইলসটা করে নিতে হবে। আমরা একটু বাড়ির গেট আপটা দেখি, স্ট্যান্ডার্ড 16 ফিট রাস্তা, রাস্তা 16 ফিট, বাড়ির এ হলো রাস্তা। হেলাল মার্কেট থেকে খুবই কাছাকাছি, 2-3 মিনিট সময় লাগে। বাহিরে সুন্দর দেখেন, 1-2-3-4-5 তলা বাড়ি, সামনে একটা দোকান আছে, শেষ পজিশন দোকান করা যাবে। এই সাইড একটা রাস্তা আছে, অর্থাৎ এটা হলো দক্ষিণ, দক্ষিণ পাশ আমরা দেখলাম, এবং পূর্ব, পূর্বমুখী, দক্ষিণ এবং পূর্ব অসাধারণ, অসাধারণ, কারণ দক্ষিণের আলো বাতাস সারা জীবন পাওয়া যাবে, পূর্বর দিকে আলো বাতাস সারা জীবনে পাওয়া যাবে, যার কারণে এটা অসাধারণ একটা ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার ভিউটা, লোন আছে, এটা হলো পিছনের সাইড, অর্থাৎ উত্তর সাইড, এটা উত্তর সাইড দেখতে পাচ্ছেন। লোকেশনের প্রশ্ন দিয়ে একদম সেরা, পাশেই দেখেন বড় বড় প্রজেক্ট হচ্ছে, এই যে সামনে, এটা হলো শেয়ার সিস্টেমে বিল্ডিং করছেন, 10-12 তলা বিল্ডিং, আশেপাশে একদম ফরওয়ার্ড জায়গা, ডেভেলপ, যারা দ্রুত ডেভেলপ। এই রাস্তাটার সামনে যে রাস্তাটা অলরেডি হয়ে গেছে সুয়ারিস, এবং এটিই খুব শীঘ্রই রাস্তাটা কাটবে, কেটে এটা সুয়ারিস সাইড করবে, পাকা করবে। তার আগে আপনারা আসুন, দেখুন, বাড়িটা বিক্রি করেন, লোন আছে, যার কারণে বাড়িটা বিক্রি করবে। বাড়ির দাম চাচ্ছে 2 কোটি 30 লাখ টাকা, 2 কোটি 30 লাখ টাকা। মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে আপনারা বাড়িটা কিনতে পারবেন, অবশ্যই এখানে নেগোসিয়েশনের করার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে, অবশ্যই। এটা হলো আস্কিং প্রাইস, মালিকের সাথে বসে আপনার দাম দাম কমাইতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা শেষ করবো। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। গ্যাস আছে দেখতে পাচ্ছেন, গ্যাসের রাইজার, এবং এই সাইডে ছেড়ে করছে বাড়ি, 2.5 ফিট 3 ফিট পুরো বাড়ি ছেড়ে, এবং গ্যাসের রাইজার, অনেকগুলো গ্যাস আছে। এই রাস্তাটা ক্লিয়ার হয়ে বাড়ির দাম আরো বেড়ে যাবে। এই যে দুবাই দিয়ে চলে গেছে, এই রাস্তা দিয়ে একদম দক্ষিণখান হয়ে সোজা এয়ারপোর্ট আজকাল। এটা হলো হেলাল মার্কেটের রাস্তা, এই রাস্তা দিয়ে আজমপুর যাবে। এই যে আশেপাশে আপনি দেখেন, সব হাইরাইজ, সব একদম ডেভেলপ, বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, আশেপাশে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, যার কারণে ভাড়ার কোনো কমতি নেই।
গাড়ি ভাড়া অ্যাভেলেবল, সবসময় গাড়ি ভাড়া হয়। রাস্তাটা বেশ একদম পাকা হয়ে গেছে, সুয়ার স্ল্যান হয়ে গেছে, এখন ঢালার কাজ চলতেছে। আর আমরা বাড়ির সামনে যেটা দেখলাম ওটাও আগামী এক মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে সেই জন্য আপনারা দ্রুত আসুন, বাড়িটা দেখুন, ভিজিট করুন। এবং যেহেতু ব্যাংকের লোন আছে ওনাদের জন্য বিক্রি করবে, ব্যাংকের লোন তো আছে, এই জন্য একটা সিকিউরিটি কাগজপাতি ভালো আছে। আল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবেন।